ইডি দপ্তরে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী নিয়োগ দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে সিবিআই একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে পরেশ অধিকারীকে। হাইকোর্টের নির্দেশে তার মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। তদন্তে একাধিক তথ্য মিলেছিল তদন্তকারীদের হাতে, সে কারণেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই সূত্রের খবর। একে হাইকোর্টের নির্দেশে তার মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের পর ইডি দপ্তর থেকে বেরিয়েছেন পরেশ অধিকারী, সেই ছবি বস্টন এক্সক্লুসিভ রিপাবলিক বাংলাতে। 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাকে, এবং 3 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তিনি যখন বেরিয়ে যান, সেই ছবি আমরা তুলে ধরেছি বস্টন এক্সক্লুসিভ রিপাবলিক বাংলাতে। ইডি দপ্তরে আজ হাজিরা দিয়েছিলেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। তাকে নিয়ে বিতর্ক কম হয়নি, এমনকি তার মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি, সেই চাকরিও হাইকোর্টের নির্দেশে খোয়া গিয়েছে, ক্ষতিপূরণ দিতে হয়েছে। কেননা যে বেতন তিনি নিয়েছিলেন সেই বেতনও হাইকোর্টের নির্দেশে ফেরত দিতে হয়েছে। আজ ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। প্রায় 3 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তিনি যখন বেরিয়ে যান, সেই ছবি বস্টন এক্সক্লুসিভ আমরা তুলে ধরেছিলাম। আমরা এ নিয়ে আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি আনন্দমোহন ঝা রয়েছে আমাদের সঙ্গে। আনন্দমোহন, 3 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বেরোচ্ছেন পরেশ অধিকারী, তিনি কি কোনো প্রশ্নের উত্তর দিয়েছেন? একেবারে দেখো পলমি, তোমায় জানিয়ে দিই যে প্রায় 3 ঘন্টা নয়, প্রায় 4 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ হয়েছে ইডি দপ্তরে পরেশ অধিকারীর। তুমি জানো যে এর আগে কিন্তু সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করেছিল, এবং তুমি জানো যে শিক্ষা দুর্নীতি নিয়ে নাম জড়িয়েছিল তার, এবং ইতিমধ্যেই তার মেয়ের নাম জড়িয়েছিল। তার মেয়েকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়, সেখানে অন্য কাউকে চাকরি দেওয়া হয়, দুর্নীতি হয়েছিল, এটা কিন্তু আদালতের অবজারভেশন বা তো সেটা বিষয়টি উঠে আসে। তার সেই ক্ষেত্রে কিন্তু বেশ কিছু নথি নিয়ে তলব করা হয়েছিল পরেশ অধিকারীকে সল্টলেক সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে। ইতিমধ্যে সেখানে তিনি এসেছিলেন, তার দাবি তিনি এখানে আগে যে নথি জমা দিয়েছিলেন সেই নথি নেয়ার জন্য এসেছিলেন। এবং ইতি আমাদের সঙ্গে থাকো, প্রায় 4 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি আধিকারিকরা, তবে বেরোনোর সময় তিনি কি জানিয়েছেন একবার শুনুন। এগুলো ডকুমেন্ট কালেকশন করার জন্য আপনাকে কি আসতে বলা হয়েছিল? না 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 না, তাহলে আপনি নিজে থেকে এসেছিলেন? হ্যাঁ, ডকুমেন্টগুলি নেওয়ার জন্য। হঠাৎ নিজে থেকে কেন এলেন? ডকুমেন্টগুলির জন্য চিঠি দিয়েছিল। না না না, তাতে কোনো নাম উল্লেখ করা ছিল না, বলছে ডিগ্রি কালেকশন করে। মানে কি আমি আপনার কোনো বিএড কালেকশন করে? না 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 না, বিএড ঠিক না। এখানে যে ডকুমেন্টগুলি বাড়ির থেকে সিজ করেছিল আবার এখন ডেট দেয়নি, না না না, কিছু ওরা কাগজপত্র ফেরত দেওয়ার জন্য ডেকেছিল। আমরা শুনলাম পরেশ অধিকারীর কথা, তিনি বললেন যে নথি নেওয়ার জন্য তাকে ডাকা হয়েছিল, সে কারণেই তিনি গিয়েছিলেন, এবং পরে কবে ডাকা হবে সেই ডেট এখনো পর্যন্ত দেওয়া হয়নি। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি আনন্দমোহন ঝায়ের সঙ্গে। আনন্দমোহন, তাহলে সেক্ষেত্রে 3 ঘন্টা থেকে 4 ঘন্টা সময়টা তো অনেকটা, এত সময় লাগলো কিভাবে? একেবারে পলমে, যেটা তুমি বলছো যে তাকে কিন্তু আমরা যেটা ইডি সূত্র মারফত জানতে পাচ্ছি যে যিনি এই মামলার তদন্ত করছেন ইডি আধিকারিক, তিনি কিন্তু তাকে জেরা চালিয়েছেন এবং তার কাছ থেকে বেশ কিছু জিনিস জানতে চাওয়া হয়েছিল। অর্থাৎ যে ইতিমধ্যেই তুমি জানো যে মানিক ভট্টাচার্য থেকে শুরু করে একাধিক প্রভাবশালীকে কিন্তু ইডি তো আপনি নিজেদের হেফাজতে নিয়েছিল, সেইখান থেকে যে তথ্যগুলো উঠে এসেছিল সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু জেরা করা হয় পরেশ অধিকারীকে, এবং আমরা ইডি সূত্র মারফত এটা জানতে পাচ্ছি। তবে
তাকে কিন্তু প্রয়োজনে আবারও ইডি দপ্তরে আসতে হবে বা আসতে হবে এমনটা কিন্তু ইডি মারফত জানতে পাচ্ছি। এখন প্রায় আজকে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু বেরিয়েছেন পরিষদ গাড়ি ইডি দপ্তর থেকে, প্রায় চার ঘন্টার মতো জেরা হয়েছে তার ইডি দপ্তরে, এবং তিনি দাবি করছেন যে তাকে নথি ফেরত দেওয়ার জন্য ডাকা হয়েছে। অথচ ইডি সূত্রের মারফত জানতে পাচ্ছি যে তার কাছ থেকে নথি চাওয়া হয়েছিল, সেই নথি নিয়ে কিন্তু তিনি আজ 10:30টার সময় ইডি দপ্তরে ঢুকেছিলেন। পলমি একেবারে আনন্দমোহন, বোঝাই যাচ্ছে একদিকে তিনি বারবার বলছেন যে নথি ফেরত নিতে তিনি এসেছিলেন যেগুলি তার বাড়ি থেকে সিজ করা হয়েছিল, তাহলে চার ঘন্টার সময় তাকে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলো এই প্রশ্নটা যেমন সামনে আসছে, পাশাপাশি তাকে আগামী কয়েকদিনের মধ্যেই তলব করা হবে সেই ডেটটি এখনো পর্যন্ত জানা যায়নি। ইডির দপ্তর থেকে বেরিয়েছেন পরেশ অধিকারী, রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে, প্রায় চার ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে বাইরে বেরিয়ে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করে সে প্রশ্নের কোনো সদুত্তর দিচ্ছিলেন না। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি বারবার বলছিলেন তার বাড়ি থেকে যে সমস্ত নথিপত্রগুলো সিজ করা হয়েছিল সেই সিজ করা নথিপত্রগুলো ফেরত নেওয়ার জন্য তিনি এসেছিলেন ইডির দপ্তরে। তবে চার ঘন্টা ধরে কোন কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তা এখনো পর্যন্ত পরিষ্কার হচ্ছে না। এই মুহূর্তে দুটো ছবি আপনাদের সামনে দেখাচ্ছি, একদিকে ইডির দপ্তরে পরেশ অধিকারী যখন তিনি ঢুকছিলেন এবং যখন তিনি বেরোচ্ছিলেন মাঝে সময়টা কেটে গিয়েছে চার ঘন্টা, সেই চার ঘন্টাতে কোন কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তা নিয়ে উঠছে এখনো পর্যন্ত বেশ কিছু প্রশ্ন।